हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सुनयंस क्लासरूम। आज के वीडियो शुरू करार आगे हमें एक कथा खूब जोर गलाय बोलबो। आज अब्दि हमें जतगुलो क्लास आमार चैनले निये एसेछि, आमार दृढ़ विश्वास ये क्लासटा तार मध्ये सबचेये बेशी इनफर्मेटिव, सबचेये बेशी इम्पोर्टेंट एबं सबचेये बेशी गुलिये जावा टपिकेर मध्ये एकटा टपिक के निये आजकेर ए क्लास। तो देरी करब ना, क्लासटार विषयटा बोली। तोमरा देखते पाच्छो स्क्रिने लेखा आछे यूज्ड टू, ये फ्रेजटा लेखा आछे यूज्ड टू, एटा आमादेर खूब गुलिये जाए। आमरा शुधु एटुकुई जानी अतीते कोनो एकटा काज केउ करतो बा तुमि करते बा आमि करतम, एटा बोझानोर जोन्नो आमरा यूज्ड टू ये फ्रेजटाके व्यवहार करी, जेटा एकेबारे ठीक। जेमन यूज्ड टू रीड, यूज्ड टू प्ले, पढ़तम खेलतम ए जायगाते। किन्तु आरेकटा जायगा आछे जेखाने यूज्ड टू तार आगे एकटा क्रियापद बसिये देवा हय, सेई क्रियापदटा कि বেসিক্যালি বি ভার্ব বা গেট ভার্ব। বি ভার্বের অনেক রকম রূপ হতে পারে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ের। গেট ভার্বের গেট হতে পারে, গট হতে পারে। ধরো বললাম আই অ্যাম ইউজ টু, হি ইজ ইউজ টু, এর পরে আমি কি বসাবো? আই অ্যাম ইউজ টু ড্রাইভিং, হি ইজ ইউজ টু লিভিং, এই ধরনের বাক্যগুলো। তাহলে একটা বাক্যে দেখলাম আমরা আই অ্যাম ইউজ টু ড্রাইভিং, আবার একটা বাক্যে দেখলাম আই ইউজ টু ড্রাইভ। এই যে ক্ল্যাশটা, এই যে কনফিউশনটা, সেটা নিয়ে আজকের ক্লাস, কোথায় কোনটা বসে, কীভাবে বসাবো, অর্থের পার্থক্য কীভাবে হয়, সেই সম্পূর্ণ বিষয়টা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হবে। ক্লাসটা পুরোটা করবে, প্রত্যেকটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সহজভাবে নেবে, কোনো ধরনের কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো দেরি করছি না, শুরু করা যাক। প্রথমে ইউজ টু, প্রথমে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস মেন ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম, এই স্ট্রাকচার। কীভাবে এই স্ট্রাকচার থেকে সেন্টেন্স তৈরি হয়? ধরো আমি বললাম একটা সেন্টেন্স, আগে বিষয়টা বলি। ধরো একজন লোক আছে, একজন ছেলে আছে যার নাম নীল। এই নীল ছেলেটি আগে প্রচুর বই পড়তো, কিন্তু আজকাল আর সেভাবে পড়ে না। তো বলতে পারি নীল ডাজ নট রিড, নীল ডাজ নট রিড মাচ, নীল ডাজ নট রিড মাচ নাও এ ডেজ, আজকাল নীল আর বেশি পড়ে না। বাট হি ইউজ টু রিড এ লট, হি ইউজ টু রিড এ লট। কী করলাম? সাবজেক্ট বসালাম হি, তারপরে ইউজ টু, তারপরে মেন ভার্বের বেস ফর্ম হি ইউজ টু রিড। এর অর্থ হচ্ছে আমি যদি বলি সামথিং ইউজ টু হ্যাপেন, সামথিং কোনো একটা কাজ ইউজড টু হ্যাপেন, এর মানে হচ্ছে সেই কাজটা ইট হ্যাপেন্ড ওফেন, ইট হ্যাপেন্ড ওফেন ইন দ্য পাস্ট, ইন দ্য পাস্ট, এটা আগে প্রায়শই হতো। বাট ইট নো লঙ্গার হ্যাপেন্স, ইট নো লঙ্গার হ্যাপেন্স, সেটা আর হয় না। এই জায়গাটা মাথায় রাখতে হবে, কোনো কিছু যদি বলে দিই সামথিং ইউজ টু হ্যাপেন, কোনো কিছু ঘটতো, তার মানে সেটা অতীতে প্রায়শই ঘটতো, ইট হ্যাপেন্ড ওফেন ইন দ্য পাস্ট, বাট ইট নো লঙ্গার হ্যাপেন্স, কিন্তু এটা আর ঘটে না। তাহলে নীল যদি ইউজ টু রিড এ লট হয়, বলা থাকে নীল ইউজ টু রিড এ লট, তার মানে নীল আগে অনেক পড়তো, এখন আর ততটা পড়ে না। ক্লিয়ার? এটা তার এই কাজটা আগে হতো, এখন হয় না। তাহলে আমরা বলতে পারি এই জায়গা থেকে, ধরো আর একটা সিচুয়েশন তোমাকে বলি। মিস্টার এ তোমাকে জিজ্ঞেস করছে ডু ইউ গো টু দ্য সিনেমা, ডু ইউ গো টু দ্য সিনেমা, গো টু দ্য সিনেমা মাচ, তুমি কি খুব বেশি সিনেমা দেখতে যাও? ডু ইউ গো টু দ্য সিনেমা মাচ? তুমি উত্তর দিচ্ছ তাকে, তুমি বলছো নট নাও, নট নাও, না না না, আজকাল আর নয়। বাট আই ইউজ টু, আই ইউজ টু, কিন্তু আগে আমি যেতাম, আগে আমি খুব বেশি সিনেমা দেখতে যেতাম, এখন আর যাই না। ক্লিয়ার? তাহলে বাট আই ইউজ টু, তার মানে বাট আই ইউজ টু গো টু দ্য সিনেমা মাচ, আমি আগে অনেক বেশি সিনেমা দেখতে যেতাম, এখন আর যাই না। তাহলে কোনো একটা কাজ যদি অতীতে প্রায়শই ঘটে থাকে, ঘটতো, সেই জায়গাতে আমরা ইউজ টু ইউজ করব, তারপরে মেন ভার্বের বেস ফর্ম কি ইউজ করব। মাথায় রাখতে হবে
এই স্ট্রাকচারটার কোনো প্রেজেন্ট টেন্স হয় না। তুমি এখন সিনেমা দেখো, এই অর্থ বোঝাতে তুমি বলবে না আই ইউজ টু, ইউজ তুমি ভাবলে যে ইউজ দেওয়া আছে, আমি ডিটা তুলে দিলাম, আই ইউজ টু গো টু দ্য সিনেমা, গো টু দ্য সিনেমা, না এটা বলবে না। তুমি যদি সিনেমা দেখতে যাও বর্তমানে, তাহলে তুমি সিম্পলি বলবে আই গো টু দ্য সিনেমা, আই গো টু দ্য সিনেমা। তুমি অতীতে প্রায়শই যেতে, তখন তুমি বলবে আই ইউজ টু গো টু দ্য সিনেমা, আই ইউজ টু প্লে মানে আমি আগে খেলতাম, প্রায়শই খেলতাম, আই ইউজ টু রিড তার মানে প্রায়শই পড়তে তুমি, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ইউজ টু এর গল্প, সিম্পল অতীতে যে কাজটা প্রায় ঘটতো সেটা বোঝানোর জন্য। এবারে আসছে নেক্সট প্রশ্ন, নেক্সট সেগমেন্ট আমাদের, যেটা কনফিউশন হয়, বি ইউজ টু বা গেট ইউজ টু সামথিং, এই পুরো স্ট্রাকচারটা। আমি দুটো সেন্টেন্স বলছি, হি ইজ ইউজড টু দিস ওয়েদার, টু দিস ওয়েদার, এই সামথিংটা কি না ওয়েদার, এখানে হি ইজ ইউজ টু সামথিং, আমি সামথিংটা বললাম দিস ওয়েদার। অথবা ধরো তোমাকে বলছি আমি, তোমাকে আমি বলছি ইউ শুড গেট ইউজড টু দিস ওয়েদার, এই দুটো বাক্য, হি ইজ ইউজ টু দিস ওয়েদার বা ইউ শুড গেট ইউজ টু দিস ওয়েদার, এই দুটো বাক্যের অর্থ কী, পার্থক্য কী? বেসিক্যালি এই দুটো সেন্টেন্সের অর্থ প্রায় সমান, একটু সামান্য পার্থক্য থাকতে পারে গেট ভার্বটা আছে বলে। প্রথম বাক্যের অর্থ হচ্ছে হি ইজ ইউজ টু দিস ওয়েদার, মানে সে এই ওয়েদারে অভ্যস্ত, সে এই ওয়েদারে অভ্যস্ত, হি ইজ ইউজ টু দিস ওয়েদার। আর ইউ শুড গেট ইউজ টু দিস ওয়েদার মানে হচ্ছে তোমার এই ওয়েদারে খাপ খাইয়ে নেওয়া উচিত, অভ্যস্ত হয়ে যাওয়া উচিত, ক্লিয়ার? মানেটা সেম, কোনো কিছুতে অভ্যস্ত হওয়া, কোনো কিছুতে অভ্যস্ত থাকা, কোনো কিছুকে মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া, এই জায়গাতে আমরা ইউজ করব বি ইউজ টু বা গেট ইউজ টু। যদি বাংলা বাক্যে অর্থটার মধ্যে নেওয়া শব্দটা থাকে, তোমার এই ওয়েদারে খাপ খাইয়ে নেওয়া উচিত, মানিয়ে নেওয়া উচিত, সেখানে তুমি গেট ভার্বটাকে ইউজ করবে, নতুবা সে হয় এই ওয়েদারে অভ্যস্ত, তাই না? সে হয় এই ওয়েদারে অভ্যস্ত, সিম্পল এটুকুই বলা আছে, সে এই ওয়েদারে অভ্যস্ত, সেখানে তুমি বি ভার্ব ইউজ করছো, আমি এই ওয়েদারে অভ্যস্ত, আই অ্যাম ইউজড টু দিস ওয়েদার, আমি এই ওয়েদারে অভ্যস্ত ছিলাম, আমি এই ওয়েদারে অভ্যস্ত ছিলাম, আই ওয়াজ ইউজড টু দিস ওয়েদার। তো যখনই তোমার সামথিংয়ের গল্প আসবে পরে, সেই জায়গাতে তুমি বি ভার্ব প্লাস ইউজ টু ইউজ করবে বা গেট ইউজ টু ব্যবহার করবে। এবারে প্রশ্ন আসে, এই সামথিংটা যদি কোনো সাধারণ নাউন না হয়ে ক্রিয়াবাচক বিশেষ্য হয়, গল্পটা বুঝে নাও, সামথিংটা তো একটা নামপদ হবে, তো এখানে দিস ওয়েদার একটা নামপদ ছিল, আমি বলছি এখানে নামপদটা যদি এইরকম নামপদ হয় যেটা ক্রিয়াপদ থেকে আসছে, যেটা ক্রিয়াপদ থেকে আসছে, ধরো বললাম হি ইজ ইউজড টু লিভিং অ্যালোন, তার মানে কী হবে তাহলে? হি ইজ ইউজ টু লিভিং অ্যালোন, তার মানে সে একা থাকতে অভ্যস্ত। এখানে সামথিংটা কী? হি ইজ ইউজ টু সামথিং, হি ইজ ইউজ টু সামথিং, সে কোনো কিছুতে অভ্যস্ত, সে সামথিংটা কী? না একা থাকা, একা থাকা, থাকার ইংরেজি লিভ, কিন্তু সেটা তো নাউনের কাজ করছে। আমরা জানি ভার্ব থেকে নাউন ফর্ম করার সময় সেই ভার্বের শেষে আইএনজি যোগ করি এবং সেখান থেকে আমি জেরান্ড ফর্ম করি, জেরান্ড এখানে ক্রিয়া থেকে জাত একটা নাউন, তাহলে কোনোভাবেই কিন্তু বলবো না হি ইজ ইউজ টু লিভ অ্যালোন, হি ইজ ইউজ টু লিভ অ্যালোন নয়, হি ইজ ইউজ টু লিভিং অ্যালোন, সে একা থাকতে অভ্যস্ত। হ্যাঁ, সে একা থাকতো, যদি বলতে এরকম সে একা থাকতো অতীতের কাজ, তখন তুমি বলতে হি ইউজড টু লিভ অ্যালোন, লিভ অ্যালোন। এখানে ইউজডের আগে কিন্তু কোনো ভার্ব নেই, এখানে ইউজের আগে একটা বি ভার্ব বসিয়েছি ইজ, হি ইজ ইউজড টু লিভ অ্যালোন, ক্লিয়ার? তাহলে অভ্যস্ত হওয়া, খাপ খাইয়ে নেওয়া, মানিয়ে নেওয়া বোঝাতে আমরা ব্যবহার করব সাবজেক্ট
plus be verb plus used to plus যদি কোনো নাউন থাকে তো নাউন যদি কোনো ক্রিয়াপদ থেকে নাউন তৈরি করতে হয় তাহলে ভি প্লাস আইএনজি জেরান্ড জেরান্ড ইউজ করব ক্লিয়ার এই জায়গাটা স্পষ্ট রাখতে হবে আর একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে ধরো বললাম একজন মেয়ে যার নাম হচ্ছে লিনা লিনা হ্যাজ গট এ নিউ জব লিনা হ্যাজ গট এ নিউ জব এই উত্তর করতে পারলে তোমাদের কিন্তু বিষয়টা স্পষ্ট হয়ে গেছে লিনা হ্যাজ গট এ নিউ জব সি হ্যাজ টু গেট আপ তাকে উঠতে হয় হি হ্যাজ টু গেট আপ আর্লিয়ার দেন বিফোর আগের তুলনায় তাকে আগে উঠতে হয় আরও সকালে উঠতে হয় বাট বলছে আচ্ছা সি ফাইন্ডস ইট ডিফিকাল্ট সি ফাইন্ডস ইট ডিফিকাল্ট তার এরা জটিল লাগে সি ফাইন্ডস ইট ডিফিকাল্ট এই জলদি ওঠাটা সি ফাইন্ডস ইট ডিফিকাল্ট বিকজ কারণ কি বিকজ সি ইজ নট ইউজড টু এবারে আর কিন্তু গেট বলবো না গেটিং বলবো গেটিং আপ সো আর্লি সে এত জলদি ওঠায় অভ্যস্ত নয় সি ইজ নট ইউজ টু গেটিং আপ সো আর্লি এখানে গেট আপ সো আর্লি বলবো না ক্লিয়ার কোন জায়গাতে আমি ইউজ টু এর পরে ভার্বের শেষে আইএনজি যোগ করছি যখন কোনো একটা কাজে অভ্যস্ত হওয়া কোনো একটা কাজের সাথে মানিয়ে নেওয়া খাপ খাইয়ে নেওয়া সেই জায়গাতে আমি ইউজ টু এর পরে ক্রিয়াপদের সাথে আইএনজি যোগ করছি এবং তার আগে কোনো একটা বি ভার্ব কিংবা গেট ভার্ব বসেছে ধরো একটা সেন্টেন্স বললাম শি ক্যান নট বা ওই সেন্টেন্সটাই বলি সি ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু গেট আপ সি ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং কিন্তু সে এটার সাথে খাপ খাইয়ে নেবে বাট শি উইল গেট ইউজ টু ইট বলতে পারো সে এটার সাথে খাপ খাইয়ে নেবে অথবা তুমি বলতে পারো শি উইল গেট ইউজ টু গেটিং আপ আর্লি জলদি ওঠার সাথে সে খাপ খাইয়ে নেবে শি উইল গেট ইউজ টু গেটিং আপ আর্লি গট ইট তো এই ছিল আজকের ক্লাস কোন জায়গাতে ইউজ টু তারপরে ভার্বের বেস ফর্ম বসাচ্ছি অতীতে যে কাজ বারবার হতো ফ্রিকোয়েন্টলি হতো ওপেন হতো প্রায়শই হতো সেখানে আমি বলতে পারি আই ইউজ টু রিড হি ইউজ টু গো হি ইউজ টু সিং ইত্যাদি আর যে কাজটার সাথে খাপ খাইয়ে নেওয়া হয় মানিয়ে নেওয়া হয় সেই জায়গাতে আমরা ইউজ টু এর আগে বি ভার্ব কিংবা গেট ভার্ব ইউজ করব এবং তারপরে যদি ক্রিয়াবাচক বিশেষ্য পদ ইউজ করতে হয় তাহলে ভার্বের শেষে আইএনজি বা জিরান্ড ইউজ করব তো এই ছিল আজকের ক্লাস তোমাদের ক্লাসটা কীরকম লাগলো ডেফিনেটলি মেন কমেন্ট বক্সে জানাবে খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস ছিল যদি কোনো জায়গাতে সমস্যা থেকে থাকে ভিডিওটাকে বলবো আর একবার শুনে নিতে তাহলে আশা করি এই বিষয়টাতে কোনো সমস্যা থাকবে না আমি এখান থেকে পরবর্তীকালে নেক্সট ভিডিওতে প্রশ্ন আমি ডেফিনেটলি দেবো তাহলে তোমাদের ঝালাই হয়ে যাবে আর সমস্যা থাকবে না ওকে থ্যাংক ইউ সো মাচ